السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد <سؤال> لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في موتى প্রতিদিন সকাল পাঁচটায় শব্দে শব্দে ধারাবাহিক কোরআন ক্লাসের আসরে আজকে আলোচনা তহার পঁচাশি নম্বর থেকে এর অর্থ দেখুন আল্লাহ বললেন তোমরা চলে আসার পর আমি তো তোমার কমকে পরীক্ষায় ফেলে দিয়েছি আর স্বামীরই তাদেরকে পথভ্রষ্ট করেছে রহিম রবী শ্বহালি সৌদরী ও এস লিয়াম্রি ওয়াহ্লুলক দাতম মিলিসানি অফ কাহু কওলি রব্বী জিত নিয়ালমা আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকে দরবারে লাভ করি কিন্তু কথা শুক্রিয়া ধন্যবাদ যে আল্লাহ সমাতলা আবার আমাদেরকে তার এই আন মাজিত বুঝে বুঝে পড়ার জন্য এক মহা ব্যবস্থা করে দিয়েছেন এজন্য শুক্রিয়া শরীফ বলে আলহামদুলিল্লাহ বিমত রমদুরের কাছে দেশে বিদেশে নতুন প্রথম যারা আকৃষ্ট জয়েন করেছেন সবাই করছে ধন্যবাদ শুক্রনা যাতকামুল খায়রা দেখুন আজকে আমাদের ধারাবাহিক আলোচনায় গত ক্লাসের ঘটনা ধারাপ কথা যে সেই মুসা আল্লাহিসাল্লাম তাড়াতাড়ি করে তা আল্লাহর কাছে চলে গিয়েছিলেন তোর পাহাড়ে যে ওখানে আল্লাহর সাথে কথা বলবেন বা আল্লাহর থেকে নিয়ে আসবেন ওখানে আল্লাহ বলছেন কলা আল্লাহ বললেন ফা ইন্না তবে নিশ্চয়ই কদ মানে অবশ্যই ফাতান্না ফাতান্না মানে পরীক্ষায় ফেলা ফাতানা সে পরীক্ষা ফেলেছে ফাতানু তারা দিয়েছে পরীক্ষা ফেলেছি হ্যাঁ তুমি আমরা আর আমরা পরীক্ষা ফেলে দিয়েছি কে কা মানে তোমার কা তোমার জাতি কমা কা তোমার জাতি কা এটা হল পশেসি প্রণাম দেখেন পসেসি প্রণাম আপনারা জানেন যে দমির যাকে বলা হয় আরবিতে দমির দমির মারফু দমির মানসুব মাজরুর এগুলো আপনারা ভালোভাবে জানেন আর ইংলিশে পসেসি পণন তো কৌমা কা তোমার জাতিকে কৌমা কুম তোমাদের জাতি ক্লিয়ার কৌমা হু তার জাতি কৌমা তাদের জাতি তোমার জাতিকে আমরা পরীক্ষায় ফেলে দিয়েছি মিম বাদি কা মিম বাদি মানে পরে মিম বাদি পরে কা মানে তোমার আবার কা মানে তোমার চলে আসে আফটার ইউ হে মুসা তোমার এখানে চলে আসার পরে এই তুর পাহাড়ে তোমার জাতিকে যে রেখে আসছো আমি তাদেরকে পরীক্ষা ফেলে দিয়েছি জি দেখুন ওয়া আদল্লা হুম পথভ্রষ্ট করেছে হুম মানে তাদেরকে দেখুন আদল্লাহ পথভ্রষ্ট করেছে সামিরি বলছে সামিরি তাদেরকে পথভ্রষ্ট করেছে অ্যান্ড দ্যান দেব প্রিমতা আসলে এই ঘটনা একটু আমার জানতে হবে তাহলে বিভিন্ন থেকে এটা এসছে যে সামিরি কোনো ব্যক্তির নাম নয় বরং সে সময় সামিরি নামে একটা গোত্র ছিল এবং তাদের এক বিশেষ ব্যক্তি ছিল বনি ইসরায়েলদের মধ্যে স্বর্ণ নির্মিত গোবৎস পূজার প্রচলনকারী এই সামিরি সে তাদেরকে গোবৎস অর্থাৎ গরুর পূজার আহ্বান জানিয়েছিল এবং শিরকে নিপতিত করেছিল সেই সামিরি এটাই আল্লাহ বলছেন জি আলহামদুলিল্লাহ মোতাম কোরআন এই শব্দে শব্দে কোরআন বাংলা ইংরেজি অনুবাদ প্রিন্ট সম্পর্কে আপনাদের সারা ইতিপূর্বে অনেক ভাই বোনেরা আপনার সারা দিয়েছেন এবং দিচ্ছেন এবং আগামী তো দিবেন প্রিয় মহতারাম আসলে এটা আমাদের বুঝতে জানি আমি অনেকবার বলেছি যে এটা কালার কোটেড কোরআন এটা একটু ব্যয়বহুল এবং এটা যে কথাটা বলবো যে কাজ এটা প্রচলিত বাজারে যে কোরআন আছে সেখানে রেডিমেড আপনার বিভিন্ন প্রেসে কোরআন থাকে আপনার কম্পোজ করা কিন্তু এটা সম্পূর্ণভাবে প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা শব্দে শব্দে হাত দিয়ে কালার কোড করতে হচ্ছে এজন্য আমাদের যিনি কম্পোজ করতেছেন এভাবে নিয়োগ করা হয়েছে সেই প্রেসে কম্পিউটারটা কিনে দিয়ে এবং আলাদাভাবে সে এই কাজটা করতেছেন তাছাড়া এই কাজ আমরা বেশ অনেক দূরে এগিয়ে আসছি প্রিমতারাম হিসাব করে দেখা যাচ্ছে যে একটা কোরআনের মূল্য আমাদের এক হাজার টাকার উপরে পড়বে হয়তো তো মিনিমাম প্রথম স্লটে দু হাজার কপি প্রিন্ট করতে গেলেও আমাদের বুঝতে পারতেছেন এক হাজার টাকা হলেও আর দু হাজার কপি করলে কত টাকার প্রয়োজন তো সে পর্যন্ত এখন আমাদের সংগ্রহ হয়নি তো তাই আপনারা চেষ্টা করবেন যে যেভাবে কন্ট্রিবিউট করতে সেভাবে করবেন এটা আল্লাহর কালাম আল্লাহর কথা প্রচার প্রসারে সবার অংশগ্রহণ ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এরই মাধ্যমে ক্ষমা করবেন ইনশাল্লাহ এরপরে আছে দেখুন প্রিয়তারাম ঘটনার অনেক ধারাবাহিকতায় মুসা আল্লাহিসাল্লাম তো সেই তুর পাহাড় থেকে আল্লাহর ওহিনী আসলেন তারপর এসে দেখলেন যে তার জাতির লোকেরা গো বৎসে আপনার পূজায় গো পূজায় তারা আপতিত হয়ে গেছে এঙ্গেজ হয়ে গেছে তারপর মুসা ক্রোধ ও দুঃখ পরে তার কমের কাছে ফিরে গেল সে বলল হে কম হে আমার জাতির লোকেরা তোমাদের রব কি তোমাদের সাথে এক উত্তম ওয়াদা করেননি তোমাদের কাছে কি সেই ওয়াদার সময় দীর্ঘ হয়ে গেছে নাকি তোমরা চেয়েছ যে তোমাদের উপর তোমাদের রবের গজব পতিত হোক তাই তোমরা আমার সাথে কৃত ওয়াদা ভঙ্গ করলে এরপর দেখুন প্রিয় মতরাম ফা ফা মানে কি ভাই অতঃপর বা দেন রজা রাজা মানে ফিরে যাওয়া ফিরে যাওয়া রাজা ইয়ার রজা সে ফিরে গিয়েছে রাজা তারা ফিরে গিয়েছে রজা তু আমি ফিরে গিয়েছি রজাতা তুমি রজানা না আমরা রজা তুম তোমরা খেয়াল করছেন অতীতকাল অতীতকালের সাথে মিলাচ্ছি পাস্টের সাথে মূসা মূসা তারপরে ফিরে গেল দেন মুসা রিটার্ন ইলা মানে কাছে বা নিকটে কৌমি হি কৌমের এখানে কমের শেষে একটা জের আছে এই জন্য র হয়ে গেল এর আগে কমের পূর্বে একটা জবর ছিল এই জন্য কে ছিল ক জাতি কে ক্লিয়ার এখানে যেহেতু জের হয়ে গেছে হুটা এই হুটা হি হয়ে গেল কমি হি তার কমের কাছে মুসা ফিরে গেল গদ দেখেন গদ্বানা গদবান মানে ক্রোধ রাগে অ্যাংরি আসিফান আসিফান মানে দুঃখ স্বরফুল অ্যাংরি স্বরফুল যাকে বলে ডিসপয়েন্টেড এই নিয়ে মুসা আল্লাহ তার জাতির কাছে ফিরে গেলেন অর্থাৎ তার জাতির লোকদের বসে তোমরা কিছুদিন ওয়েট করো এখানে থাকো আমার ভাই হারুন আছে এর তত্ত্বাবধানে থাকো তোমরা আর অন্য কিছু করবে না আমি আল্লাহর কাছে যাচ্ছি তার কাছ থেকে ওই নিয়ে আসবো তোমাদের পরবর্তী কি হবে সেই ব্যাপারে কিন্তু এবার এসে দেখলো যে বাই দিস টাইম সে জাতির লোকেরা গরু পূজা শুরু করে দিয়েছে জি এরপরে সে জাতির উদ্দেশ্যে বললেন মুসা কলা মানে সে বলল ইয়া কমি হে আমার জাতির লোকেরা ও মাই পিপল আ লাম কি মানে নয় দেখেন ইন্টারগেটিভ নয় অতীতকালে নয় ইয়াঈদু কুম ইয়াঈদ কুম ওয়াদা ইয়াঈদু ওয়াদা থেকে ওয়াদা সে ওয়াদা করেছে ইয়াঈদু সে ওয়াদা করে বা করবে ইয়া ইয়াঈদ কুম তোমাদের সাথে কি আমি ওয়াদা করিনি তোমাদের সাথে কি আমি ওয়াদা করিনি দেখছেন এখানে ইয়াঈদ মানে বর্তমান ভবিষ্যৎ কুম মানে তোমাদের সাথে তোমাদের সাথে ওয়াদা করেছি এইটা লাম আবার অতীতকালে নেগেটিভ না আ মানে কি আলাম ইয়াদ আমি কি তোমাদের সাথে ওয়াদা করিনি রব্বুকুম তোমাদের সাথে ওয়াদা একটা উত্তম ওয়াদান হাসানা যে তোমাদের রব কি তোমাদের সাথে উত্তম ওয়াদা করেননি আল্লাহ এখানে রব্বুকুম যেহেতু আছে এই ওয়াদাটা করছে রবের অর্থাৎ না ইয়া মানে তিনি তিনি কি ওয়াদা করেনি তিনিটাকে এখানে রব তোমাদের রব তোমাদের রব কি তোমাদের সাথে ওয়াদা করেননি যে তোমরা এখানে থাকো যে ওয়েট করো তোমাদেরকে এই যে মান্না সালোয়া খাবার দেওয়া হচ্ছে বেস্তি খাবার আরও কত কী জি এই যে দেখুন আ ফাতলা হাত আলামানি দীর্ঘ সময় দীর্ঘ সময় কি হয়ে গেল আলাইকুম কুম নিকটে কুমায় তোমার তোমাদের কাছে আল আ সে ওয়াদা সে ওয়াদার টাইমটি কি অনেক লম্বা হয়ে গেল যে তোমরা আর অস্থির থাকতে না তোমরা একটু ধৈর্য ধরতে না সবর করতে না প্রিয় মতো এর থেকে সবরের ধৈর্যের আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে যে কোনো ব্যাপারে যে কোনো ভালো কাজ যে কোনো সামনে আসা এজন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এই কোরআন আল্লাহ দলার অশেষ দয়া অশেষ কৃপা আমাদেরকে দিয়েছেন এজন্য আমাদেরকে ধৈর্য ধারণ করে এই কোরআনকে আঁকড়ে ধরতে হবে আপনি ধৈর্য হারালেন তো হেরে গেলেন ভাই জি এবার দেখান আম কথা তোমার নাকি বা অর আরতুম আরদা আরদা মানে চাওয়া তুম মানে তোমরা আরতুম তোমরা চেয়েছ আম আরতুম নাকি তোমরা চেয়েছ আম আরাতু আমি চেয়েছি আরত্তা তুমি চেয়েছ আরাত না আমরা আরাতুম এই তুমটা চলে আসে অতীতকাল ভার্বের সাথে নাকি তোমরা চেয়েছো আম মানে যে বা দ্যাট ইয়া হিল্লা ইয়া হিল্লা পতিত হওয়া ডিসেন আলাইকুম তোমাদের উপরে গদাবন কোন গজব মিন মানে হতে থেকে অ রব্বি রবের কুম তোমাদের নাকি তোমাদের চেয়েছে যে তোমাদের রবের উপর কোনো গজব নাজিল হোক তোমরা এতটুকু ধৈর্য ধারণ করতে বলো না সহ্য করতে বলো না আমি আসি তারপরে ওয়েট করো বাই দিসটা তোমরা পূজা করতেছো গো পূজা প্রিয় মহতার চিন্তা করেন এই মানুষগুলো কারা এই মানুষগুলো হলো সেই কম সেই জাতির লোকেরা যাদেরকে ফেরাউনের হাত থেকে রক্ষা করে কিভাবে রক্ষা করছে তাও এক অলৌকিকভাবে লোহিত সাগর সে সাগরের মাঝখান থেকে রাস্তা হয়ে গেছে আল্লাহর কুদরতে সে রাস্তা পার হয়ে এই মানুষগুলো এপারে আসলো আসলো আল্লাহর কত কুদরত নিদর্শন দেখলো এপারে আসার পর তো ভাই সব মানুষগুলো অলি আল্লাহ হয়ে যাওয়ার কথা কি বলেন আল্লাহর অলি হওয়ার কথা কিন্তু এই মানুষগুলো নবী আছে সাথে নবী কয়েকদিনের জন্য একটু পাহাড়ে তুর পাহাড়ে গেলেন আল্লাহর নিয়ে আসার জন্য বাই দৃষ্টান তারা গোপূজা শুরু করে দিল আসলে এই জিনিসগুলো আমাদেরকে আল্লাহ ঘটনা শোনাচ্ছেন জানাচ্ছেন যে দেখো তোমাদের তোমরাও যদি আমাদের তো এখন নবী নাই কাছে নবীর ওয়ারিসরা রয়ে গেছেন আলে মোলামারা তারা এই আল্লাহ প্রদত্ত সেই কোরআন এই কোরআনকে তারা আমাদের কাছে প্রচার প্রসার করতেছেন আর আমরাও যদি একটু অ্যাবসেন্সে কোরআন ক্লাস হবে না কোরআন ক্লাসটা একটু দূরে থেকে যদি আবার সেই শিরকে নিয়ে নিপতিত হই শেখ কুফরি আমরাও তো ভাই আমাদের সেই আল্লাহর গজব নাজির হয়ে যাবে আসুন আমরা এক মুহূর্তের জন্য কোরআন থেকে আমরা দূরে থাকবো না বিচ্যুত হব না জি এবার দেখুন কথায় আখলাফা আখলাফা মানে ভঙ্গ করা এক তেলাপ করা মানে ভঙ্গ করা তুম মানে তোমরা তোমরা ভঙ্গ করলে আখলাফ আমি ভঙ্গ করলাম আখলাফতা তুমি আখলাফ না আমরা আখলাক তুম তোমরা তুম অতঃপর তোমরা ভঙ্গ করলে সো ইউ ব্রক মাও ইদি ওয়াদা ই মানে আমার ই মানে আমার আমার সাথে যে ওয়াদা করেছিলে প্রমিস টু মি সে ওয়াদাটা তোমরা ভঙ্গ করলে প্রিয় মহতারাম আপনারা এখনও অনেক ভাই বোনেরা কমেন্টসে বলতেছেন যে আ মৃত্যু কোরআনের সাথে লেগে থাকব এই কথাটা কিন্তু আল্লাহ নোট করে নিয়েছেন এবং সে অনুযায়ী আল্লাহ সব তাল আপনার উপরে রহমত দয়া খামা বর্ষণ করতেছেন সেটা জারি রাখতেছেন মৃত্যু কোরআনের সাথে লেগে থাকবেন এই ওয়াদা যেহেতু করেছেন অতএব এই ওয়াদার উপরে স্টেকাম থাকবেন অটল থাকবেন অবিচল থাকবেন যে আমরাও যতদিন থাকবো যেভাবেই আসুক কোরআন কোরানের সাথে থাকব পরে আছে দেখুন তারা বলল এবার সেই জাতির লোকরা আসলে লজ্জা পেয়ে গেল আসলে কী করলাম আমরা তো স্বেচ্ছায় আপনার সাথে কৃত ভঙ্গ করিনি আসলে তো আমরা এমনি এমনি করিনি বরং কমের অলঙ্কারের বোঝা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল তাই আমরা তা আগুনে নিক্ষেপ করেছি অনুরূপভাবে স্বামীও ফেলে দিয়েছিল আসল মোট কথা হলো স্বামী যে কুফর এবং শিরিকের লিডার ছিল সে বলছিল যে তোমরা যে ওই সাগর পাড়ি দেওয়ার সময় তোমাদের সাথে যে স্বর্ণ অলঙ্কার নিয়ে আসছিল সেই স্বর্ণ অলঙ্কারগুলো দেও ওগুলো দিয়ে আগুনে পোড়ায় আমরা একটা কিছু বানাবো একটা কিছু বানাবো সে একটা গরু বানিয়েছিল এটাই সে বলতেছিল সে জাতির লোকেরা জি কলু কলু মানে তারা বলল সে জাতির লোকেরা বলল মা মানে না আখলাফ না না আমরা ভঙ্গ করিনি প্রেমদার মনে আছে তো অতীতকালের ভার্বের সাথে যখনই মা নেগেটিভ যোগ হয় তখন ওই মাটা একটু জোর দিয়ে বলা হয় না আমরা করিনি না আমরা ভঙ্গ করিনি মা এই কামরি তোমার সাথে ওয়াদা আমরা তোমার সাথে ওয়াদা ভঙ্গ করিনি বি মানে দ্বারা দিয়ে কর্তৃক বাই না মালকি মালকি মানে আমাদের স্বেচ্ছায় না মানে আমাদের আমাদের স্বেচ্ছা আমরা এটা ওয়াদা ভঙ্গ করিনি জি আসলে কি করছি ওলাকিন না ওয়ালাকিন মানে বরং না মানে আমাদের হোম না হামমালা হামমালা মানে চাপিয়ে দিয়েছে হোম না আমাদের উপরে চাপানো হয়েছিল পেসিভ ভয়েস আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল আও ঝা খেয়াল কর আও ঝারান মোট মোট কথা বোঝা আও হারান বোঝা বার্ডেন চাপিয়ে দিয়েছিল মিন হতে থেকে বা ফ্রম ঝিনাত মানি অলংকার অর্নামেন্স আলকি সে জাতির বরং সেই জাতির লোকদের অলঙ্কার সোনা দানা এগুলা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল এই কাহিনি জি তারপর কি এরপরে সো তাই কানি নিক্ষেপ করার না মানে আমরা আমরা নিক্ষেপ করেছি হা মানি ওইটা ওইটা মানে সেই স্বর্ণ অলঙ্কার একটা শব্দ ভিতরে কত শব্দ লুকিয়ে আছে দেখেন এখানে একটা ফা মানে মানে নিক্ষেপ করা না আমরা ঠিক আছে না মানি আমরা হা মানি ওইগুলো হা মানে ওইটা ফা কজালিকা ফা কাজালিকা কাজালিকা মানে অনুরূপভাবে আল আলকা ফেলে দিয়েছিল বা নিক্ষেপ করেছিল থ্রো করেছিলাম স্বামীরও আমরা নিক্ষেপ করেছি এভাবে স্বামীরও নিক্ষেপ করেছে তারপর তো যা হওয়ার তাই হয়েছে জি এই ঘটনাগুলো বলা হচ্ছে প্রিয় মহতারাম আসুন আমরা বোঝার চেষ্টা করি আমাদের সবাইকে তো করুন আমিন আমিন এরপরে আজকে শেষে আয়টি দেখুন প্রিয় মহতারাম তারপর সে তাদের জন্য একটা গোবাসুরের প্রতিকৃতি বের করে আনলো যার ছিল আওয়াজ তখন তারা বলল এটাই তোমাদের ইলা এবং মুসার ইলা কিন্তু সে কথা ভুলে গেছে জি শব্দে শব্দে দেখুন ফা ফা মানে তারপরে আখরাজা আখরাজা মানে বের করা ঠিক আছে বের করে আনা দেন হি বট ফর্থ খেয়াল করুন আখরাজা আখরাজু আখরাস্তু আখরাস্তা আখরাজনা আসর ক্লিয়ার এটা অতীতকালের শব্দ অতীতকালের আপনার পার্সোনাল পনশন মিলালাম তারপর সে বের করে আনলো লাহুম লা মানে হুম মানে তাদের তাদের জন্য লাহুম তাদের জন্য লাহু তার জন্য লাকুম তোমাদের জন্য জন্য লাকা তোমার লান মানে এই একটা গোবাসুর কা কিসের গোবাসুর দেখুন জাসাদান জা সাদান মানে একটা বডি একটা প্রতিকৃতি এই সেই স্বর্ণালঙ্কারগুলো আগুনে পুড়িয়ে একটা গোবাসুরের প্রতিকৃতি বানালো সেই সামেরি লাহু জার ছিল খু দেখেন করন মানে আওয়াজ আর লং সাউন্ড এখন দেখেন প্রিয় সেই হাজার বছর আগের এই ঘটনাগুলো তখন একটা গোবাসুর বানালো গোবাসুর একটা হাম্বা করে একটা ডাক দিল তাতেই তারা মনে করলো এই আমাদের ইলাই ইলাই আসলে আজকের দুনিয়াতেও দেখেন অনেক কিছু আমরা দেখতে পাই যেমন টকিং ডল একটা পুতুল সে কথা বলতেছে এই কথা বলছে এই জন্যই কি আমরা তাকে ইলা বানাবো তারপর দেখেন আজকাল বিভিন্ন কাঞ্চি যে রোবট তৈরি করে সে রোবট সে মানুষের মতো হাঁটে সে আপনার বিভিন্ন রেস্টুরেন্টে সে খাবার পরিবেশন করে এখন কি এই যে তৈরি করা হয়েছে আসলে এগুলো বোঝার বিষয় জি যাই হোক সামনে তাই এবার দেখুন ফাকলু তখন তারা বলল হা যা এইটাই ইলাহু কুম্ এইটাই তো তোমাদের ইলা আরে ইস ইলা খুঁজতেছ মুসা সেই ইলাকে খোঁজার জন্য সেই পাহাড়ে গেছে আর ইলা তো এইখানেই এ এইভাবে তাদেরকে বিভ্রান্ত করেছে ও ইলাহু আর ইলা মুসা এটা তো মুসা ইলা মুসা কেন হয়েছে পাহাড়ে চলে গেছে ইলার সাথে কথা বলার জন্য বুঝতে পেরেছেন এইভাবে সেই সামিনী সেই মুসা আল্লাহ সাল্লাম কাউঞ্জরকে বিম্ভ্রান্ত করেছে হা নাসিয়া কিন্তু সে কথা ভুলে গেছে নাসিয়া কথা ভুলে যাওয়া আসলে প্রেম হতে এখানে এই একটা থেকে কোনো অর্থ হতে পারে যেমন ধরুন মুসা সাল্লাম নিজে হয়তো তার ইলাকে খুঁজতে চলে গেছেন তুর পাহাড়ে নাম্বারে দুই হতে পারে যে সে স্বামীরই সে এক সময় ইসলামে প্রবেশ করেছিল কিন্তু সে ভুলে গিয়ে সে শিরকে প্রবেশ করেছে এবং এভাবে সে ইলাকে খুঁজছে তো যাই হোক এই নাসিয়া কথাটা থেকে ভাই আজকে আপনার আমার নাম হয়ে গেছে নাস মানে মানুষ মানুষ ভুলে যাবেই এই আত্মবলা বা এই ভুলন্ত মানুষগুলো বারবার আল্লাহর কাছে ক্ষমা চাবে তবাকবে ফিরে আসবে এটা হচ্ছে স্বাভাবিক নাসিয়া ঠিক আছে নাস নাসিয়া মানে কি ভাই সে ভুলে গেছে জি জিম আজকে যে কয়েকটা শব্দ পেয়েছি দেখুন শব্দগুলো বিস্তৃত বর্ণনা করার চেষ্টা করতেছি আপনাদের সবসময় অবগত আছেন যে যে আমরা যে শব্দটা পাই ফের বা ভাব সেটা কোন গ্রুপের শব্দ বা কোন দলের সেই দলের থেকে একটা এক্সাম্পল শুরু দেখায় আর বাকিটা আমরা চেষ্টা করি আপনারা ওইটা বের করবেন সে ভাজে 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 একটা হুবহু এভাবে দেই না মাঝে মাঝে দেই ও মাঝে মাঝে দেই না যেমন দেখেন এখানে ক্রিয়া এক নম্বর দুই নম্বর দলে পাই আমরা ফাতাহা সে জয় করেছে ইয়ফতাহু সে জয় করে বা করবে তাহলে এখানে দেখেন ফাতান্না কীভাবে ফাতানা ফাতানা সে পরীক্ষায় ফেলেছে ইয়ফতানু সে পরীক্ষা ফেলে বা ফেলবে তাহলে ফাতানা ফাতানু তারা ফাতান্তু আমি ফাতান্তা তুমি ফাতান্না আমরা এই যে এখান থেকে আসছে ফাতান্না আমরা পরীকে ফেলেছি জি আশা করে বুঝতে পেরেছেন এরপর দেখুন যে শব্দ বিষয়টা হলো একটু খেয়াল করেন আ দৌল্লা মানে সে পথভ্রষ্ট করেছে হুম মানে তাদেরকে ক্লিয়ার আ দল্লাহ কি কোথেকে আসলো কি চার নম্বর প্রায় পাই আমরা আহাব্বা সে ভালোবেসেছে ইউ হাব্বু সে ভালোবাসে বা বাসবে আ দল্লা সে পদোভস্ত করেছে ইউ দিল্লু সে পদভস্ত করে বা করবে আ দল্লা আ দল্লা মিলে গেছে সে পদভস্ত করেছে এই রিলেটেড আরো শব্দ দেখেন আ সার সে গোপন করেছে ইউ সিরু সে গোপন করে বা করবে একটা শব্দ যদি একটা গ্রুপে থাকে বাকিগুলো ঠিক হুবহু এইভাবে আপনাকে মিলেতে হবে বাকিগুলো এবং আপনি মিলেতে পারবেন কোনটা প্রশ্ন সুযোগ কোনটা না সুযোগ কোনটা আদেশ নিচ্ছে কোনটা কর্তা বিশেষ ক্রিয়া বিশেষ আশা করে বুঝতে পেরেছেন জি জিয় গত ক্লাসে অনেক ভাই বোনের আপনারা অনেক বিভিন্নভাবে কমেন্টস লিখতেছেন আপনাদের কমেন্টসগুলো দেখে খুব ভালো লাগতেছে যে আপনারা এত কি বলবো আকাঙ্ক্ষিত সেই ক্লাসের জন্য অপেক্ষা করতেছেন ক্লাসের জন্য আপনাদের মনে প্রশান্তি পাচ্ছেন তারপর তো আমাদের এক ভাই সে লিখলেন যে মনে হচ্ছে যেন ছোটোবেলায় সেই বাবা বাবার কাছে পড়াচ্ছেন বাবা পড়াচ্ছেন আলহামদুলিল্লাহ খুব ভাবো আসলে আপনাদের মনের অভিব্যক্তি বিভিন্নভাবে প্রকাশ করতেছেন জি এটা আপনাদেরই ব্যাপার আপনারা কে কিভাবে বুঝতেছেন কে কীভাবে জানতেছেন কে কা কে কতটুকু গুরুত্বের সাথে নিচ্ছেন এটাই মূল আপনার জানার বিষয় বোঝার বিষয় যে যতটুকু গুরুত্বের সাথে আমি আবার বলছি আপনার আমল বিবেচনা করা হবে গুরুত্ব কে কতটুকু গুরুত্বের সাথে আপনি এই কোরআনকে অ্যাকসেপ্ট করেছেন যে যতটুকু গুরুত্বর সাথে নিবেন কোরআন তত গুরুত্বর সাথে আপনাকে ধরা দেবে এটা আসল কথা জি এবার যখন শব্দ হলো রজা ফিরে যাওয়া ফিরে আসা ক্রিয়া রজা ক্রিয়ার চার নম্বর পয়েন্ট পাই দরাবা গ্রুপের দরাবা সে আঘাত করেছে ইয়াদ রিম্বু সে আঘাত করে বা করবে তাহলে এখন বলতো সে ফিরে যায় বা যাবে কি হবে সে ফিরে যায় বা যাবে রজা যদি হয় তাহলে ইয়ার জিও

ফাখলাফতুম তোমরা ভঙ্গ করলে অতীতকাল এবং তোমরা আসলামা সে আত্মশোধন করেছে ইউসলিম সে আত্মসোবন করে বা করবে আখলাফা সে ভঙ্গ করেছে ইউখ সে ভঙ্গ করে বা করবে তাহলে আখলাফা সে করেছে আখলাফু তারা করেছে আখলাফতু আমি করেছি আখলাফতা তুমি করেছো আখলাফ না আমরা করেছি আখলাফতুম তোমরা ভঙ্গ করেছো এই যে আখলাফতুম ফা অতঃপর এই যে ফা মানে অতঃপর বা তাই আখলাপ তুম তোমরা ভঙ্গ করলে দেখুন প্রত্যেকটা শব্দ আসলে আমি চেষ্টা করছি আপনাদের মিলিয়ে মিলিয়ে আমাদের টেবিলের সাথে দেখাচ্ছে যাতে করে আপনাদের ভিতরে কোনো অজ্ঞতা ইগনোরেন্স না থাকে প্রকাশ হয়ে যায় সব কিছু জি এবার দেখুন এইটা দেখেন ওয়ালা কিন্না বরং আমাদেরকে না আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে হুমিল না চাপিয়ে দেয়া হয়েছে আমাদের উপরে খেয়াল করেন ক্রিয়ার দুই নম্বর ফর্ম কাফারা সে দূর করেছে ইউ কাফিরু সে দূর করে বা করবে হাম্মালা সে চাপিয়ে দিয়েছে ইউ হিম ইউ ইউ হাম্মিলু সে চাপিয়ে দেয় বা দিবে এখন দেখেন এখানে আছে হুমমিল না পেশ আছে এখানে আছে জবর তাহলে কারণ কি ভাই এটা পেসিভ বয়স তাহলে হাম্মালা সে চাপিয়ে দিয়েছে আর হুমিলা তাকে চাপিয়ে দেওয়া হয়েছে হুমবিলা প্রথমটা পেশ এরপর একটা জের মনে আছে প্রথমটা পেশ এরপর একটা জের তো হুমিলা তাকে চাপিয়ে দেওয়া হয়েছে তো হুমিল তু আমাকে চাপিয়ে দেওয়া হয়েছে হুমিল তা তোমাকে হুমিল না আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে পেসিভ ভয়েস জি এরপর দেখুন প্রিয় মতো আমাদের শব্দ নিবন্ধ হলো কজাফা কজাফা ক্লিয়ার এক নম্বর ফোন চার নম্বর দল দরাবা গ্রুপের দরা আঘাত করেছে কজাফা নিক্ষেপ করেছে কজাফা নিক্ষেপ করেছে ইয়া কজিফু নিক্ষেপ করে বা করবে কজাফ না আমরা নিক্ষেপ করেছি কজাফ কজাফা সে করেছে কজাফু তারা করেছে কজাফ আমি করেছি কজাফতা তুমি কজাফ না আমরা নিক্ষেপ করেছি হা মানে ওইগুলো এই সেই সোনা দানা বুঝতে পেরেছেন জি এরপর দেখুন বিমতন যে শব্দ বিমতা হলো ফা বের করে আনা বের করে আনা ওই আগুনে পুড়িয়ে সেই সোনা দানা এগুলো বের পুড়িয়ে একটা গো বানিয়ে সেটা বের করে এনেছে ফা সে মতো প্রতিকৃতি নাজিল করেছে ঝিলু সে নাজিল করে বা করবে আখরাজা সে বের করেছে ইউখরিজু সে বের করে বা করবে এখান থেকে সরাসরি এখানে আসছে আখ রাজা থার্ড পার্সোনিগুলার সে বের করে আনলো পা আখরজা তাহলে তারা করলো আখরাজু আমি করলাম আখরাস্তু আখরাস্তা আখরাজনা না আখরাস্তু ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন এরপর দেখুন বিমতরাম যে শব্দ সব শেষে ফা নাসিয়া নাসিয়া মানে সে ভুলে গেছে নাসিয়া থার্ড পার্সন সিঙ্গুলার ক্লিয়ার এক নম্বর ফর্ম সাত নম্বর দলে পাই খাসিয়া সে ভয় করেছে নাসিয়া সে ভুলে গেছে রদিয়া সে পছন্দ করেছে বর্তমানকাল ইয়াখাসা সে ভয় করে ইয়াংসা সে ভুলে যায় ইয়ারদা সে পছন্দ করে ক্লিয়ার দেখছেন না সে ভুলে গেছে অতীত অতীত অতীতকাল আশা বুঝতে পেরেছেন প্রিয় মহতারাম যারা এখনও বুঝতে পারেননি গ্রামারগুলো আপনারা লেগে থাকুন না হয় পিছনের ক্লাসগুলো দেখুন সেই আমাদের এক পাড়া থেকে শুরু হয়েছে আজ থেকে আমরা ষোলোপাড়া প্রায় শেষের পথে আসছি ইনশাল্লাহ ইনশাল্লাহ এইভাবেই আল্লাহ যদি আমাদেরকে সুস্থ রাখেন এবং আমাদেরকে তার রহমত দয়ার চাদরে ঢেকে দিয়ে আমাদেরকে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পর্যন্ত পোস্ত তৌফিক দেন তাহলে ইনশাল্লাহ আমরা গোটা কোরআনকে এইভাবে শব্দে শব্দে আপনাদের সামনে উপস্থাপন করবে ইনশাল্লাহ এই জন্য আপনারা সাথেই থাকুন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় রাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুবাহ আপনাদের সবাইকে উত্তম উচ্চ দান করুন আমিন আমিন আমিনুক اتوبي اليه